গুড ইভিনিং সরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অফিসিয়াল। আমি পিঙ্কি, আমার পিঙ্কি অফিসিয়ালের নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা কি তোমরা তো বুঝতেই পারছো, তো আমি টাইটেল থাম্বনেল তো সেমভাবে দিইনি। তো সামনে হচ্ছে আমার মামামের জন্মদিন, তো আমার ইউটিউবের তরফ থেকে ইউটিউবের বন্ধুদেরকে নিমন্ত্রণ, তোমরা যদি কেউ আসতে পারো অবশ্যই এসো। তো আমার বাড়ি গয়েশপুরে। তো আজকে মানে সামনে রবিবার বলতে সামনে সানডে 16 জুলাই। তো সেদিন একটু ইচ্ছা আছে, মামামের তো 5 বছর এবছর কমপ্লিট হচ্ছে, তো যার জন্য কোনোরকম একটু ছোটোখাটো করে করছি। আর ভেবেছিলাম হয়তো এই অফিসিয়াল থেকে এবারে ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাবো এই মাসে, তাহলে আমার একটু সুবিধা হতো। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি একটুখানির জন্য আটকে গেছিলাম, তো এই মাসে যার জন্য আর পেমেন্টটা ঢুকবে না। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাড়াতাড়ি যেন আমি পিঙ্কি অফিসিয়াল থেকে ফার্স্ট পেমেন্টটা পাই আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি। আর ফার্স্ট পেমেন্টটা পেয়ে কী করবো, তো ফার্স্ট পেমেন্টটা পেয়ে ভেবেছিলাম মামামের জন্মদিন যদি প্রয়োজন কিছু হয় তাহলে লাগতো, আর যেহেতু এখন পেমেন্টটা পাইনি তার জন্য আমার আর যেহেতু তোমাদের দাদাভাই খরচা করুক, তা আমার আর কিছু বলার নেই, আমি আর কি করব। তো ফার্স্ট পেমেন্টটা পেলে ইচ্ছা আছে, বলবো তো বলেই দিই, ইচ্ছা আছে। আমার উপরে ঠাকুরঘর হচ্ছে, তো তার সিংহাসনটা আমি বলেছিলাম ঠাকুরকে যে আমি যদি ইউটিউবে সেইভাবে ইনকাম করতে পারি, তো আর ইনকাম বলতে সেরকম তো হয় না, এটা ফার্স্টেই পাবো। তো যদি মানে আমার ইচ্ছা ছিল, মানে যদি বলতে ইউটিউব থেকে যদি আমি পেমেন্টটা পাই, তো ঠাকুরের আমি একটা সিংহাসন বানিয়ে দেব লক্ষ্মী পুজোর আগে। আমার ইচ্ছা আছে একটা সিংহাসন বানানোর, তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো যেন আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাই আর লক্ষ্মী ঠাকুরের একটা সিংহাসন নিয়ে আসতে পারি। এটুকুই তোমাদের বলার জন্য এসেছিলাম। আর যদি পরবর্তীকালে মানে আরও পেমেন্টটা পাই, তো আমার ফোনটা না একদমই খারাপ হয়ে গেছে আর ক্যামেরাটা একদমই ভালো না, বাজে হয়ে গেছে। তো ফোনটা আমি একটু ঠিক করাবো, আমার ফোনটা না ক্যামেরাটা একদমই ভালো না, তো যার জন্য না আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, কারণ একদম ক্যামেরাটা এত বাজে না হয়ে গেছে, মানে ফোনটা আজ থেকে নিয়ে 3.5 বছর বয়স হয়ে গেছে, তো যার জন্য ফোনটা ক্যামেরাটা না একদমই ভালো নেই, ঘোলা ঘোলা ছবি আসে, ব্যাক ক্যামেরা তো একদমই বাজে, কিচ্ছু বোঝা যায় না। তো ব্যাক ক্যামেরা আমি ওই জন্য খুব একটা ভিডিও করি না, শুধু সামনের ক্যামেরাটা দিয়ে আমাকে ভিডিও করতে হয় যেহেতু একদম ছবি পরিষ্কার নেই। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেন তোমাদের ভালোবাসার সাপোর্টে যেমন একটা ফোন নিতে পারি ইউটিউবের টাকাতে। তো বলতেও পারবো যে আমি ইনকাম করেছি ইউটিউব থেকে, ইউটিউবের বন্ধুরা আমাকে ভালোবেসেছে, দেখে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, যার জন্য আমি একটা নিজের ইনকামে একটা ফোন কিনতে পেরেছি। আমার একার তো ইনকাম না, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি ওটা করতে পারবো, জানি না কতদিন কি করতে পারবো, আদৌ কি পারবো কি না তাও জানি না, এতে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ইন্টারেস্টিং, চেষ্টা করুন মামামের জন্মদিনের ভিডিওগুলো করার আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকের মতো চলো, বাই বাই। আর তোমাদের যদি কারোর লাঞ্চ না হয় তাহলে লাঞ্চ করে নিও, আমার এখনও লাঞ্চ হয়নি, এখন বাজে প্রায় 1টা, আর মামামের লেখা হয়ে যাক, তারপরে ওকে খাওয়াবো আর আমি খেয়ে নেবো। তো টাটা।